বিস্কুট আছে কি কাকু? কি বিস্কুট? কি খাস্তা বিস্কুট আছে দেখি। না এই বিস্কুট ছাড়া নেই। না ওই বাদাম বাদাম দেওয়া বাদাম বিস্কুট ওই তো বাদাম দেওয়া এনে এটা রেখে দাও। চিনি ছড়ানো না উপর থেকে চিনি ছড়া। এগুলো কত করে? ৩২ টাকা নেবো। ৩০ টাকার ওইটা ওটা ওই সব একই দাম। আর জিরে বিস্কুটটা? না জিরে বিস্কুট এটা রেখে দাও। চলো দেখি যদি করে দেবো। এইটা দাও আর ওই যে ওই হলুদ মতন ৬০ টাকা কেটে নাও। গুড মর্নিং সবাইকে, বল গুড মর্নিং। কারেন্ট নেই, আমরা অন্ধকারে দুজনে বসে আছি আপাতত। আর কি বলবো, আমার মামা মামাকে নিয়ে খেলা করছে। কি হচ্ছে? একটা লাগছে লাগছে লাগছে, চুলে লাগে চুলে লাগে। একটা জোরে পর্যাঘাত পড়েছে আমার মামা, ঠিকরে ওখান থেকে আমার কোলে চলে এসেছে। শীতকাল চলে গেল কিন্তু এখনো পর্যন্ত আমি কফি খাইনি। কিন্তু আজকের মনে হলো একটু কফি খাই, কারণ সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে, আর হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর তুষারও বাড়িতে আছে। তাই ভাবলাম যে একটু কফি খাবে, বললো হ্যাঁ খাবো। তাই বললাম চলো তাহলে একটু কফি বানাই। আর আজকে যে কফিটা বানাচ্ছি না, আমার মেয়ের দুধ দিয়ে, কারণ আগের দিনকে তো তোমাদেরকে বলেই ছিলাম যে আমার মেয়ের দুধটা বাদ দিয়ে দিয়েছে ডাক্তার, অন্য দুধ খেতে বলেছে। আর একদম হবু আমুল স্প্রে দুধের মতন খেতে, তাই এই দুধটাই নিয়ে নিলাম। আর এখানে যেহেতু দু কাপ কফি করবো, কারণ মাও খাবে না বাবাও খাবে না, ওই জন্য দু কাপই কফি করবো। আর দু কাপ কফির জন্য দু কাপ চিনি নিয়ে নিলাম, আর একটুখানি কফিটা দিয়ে নিলাম। আর কফিটা না বেশি লাল লাল, মানে লাল না, ওই যে ব্রাউন কালার, বেশি ব্রাউন কালার করিনি। আমি ভালোবাসি ব্রাউন কালার কফি, কিন্তু বেশি ব্রাউন কালার করিনি, এমনি মোটামুটি ঠিক আছে। আর যদিও না অন্ধকার ছিল আর ফ্লাক্সের আলো পড়েছিল, তো ওই জন্য একটু কম লাগছিল। এরপর আমি টেবিলে নিয়ে চলে আসি, আর এখানে দেখো এই কাপ দুটো আজ বের করলাম। বেশ ভালো লাগে না মাঝে মাঝে ভালো কাপে খেতে, তো ওই জন্য ভালো ভালো কাপ দুটো বের করলাম। বের করে আর এখানে আমি নিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো ঘুম থেকে উঠেই দেখলে আজকের কীভাবে ঘুমটা ভাঙলো। ওই যে বিস্কুটওয়ালা কাকুগুলো এসেছিলো না, ওদের ওই এর থেকেই ঘুমটা ভাঙলো সকালবেলা। আর ওখান থেকেই দু প্যাকেট বিস্কুট নিয়েছিলাম, আর এটা বাদাম দেওয়া বিস্কুট আর ওটা চিনি দেওয়া বিস্কুট। তা ভাবলাম দুটো বাদাম দেওয়া বিস্কুট নিয়েই দুজনে খাই। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে মানে না দেখালে তোমরা বিশ্বাসই করবে না এত বৃষ্টি হচ্ছে। আমি জানি না তোমাদের ওইদিকে এত বৃষ্টি হচ্ছিল কি, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি কফি করে রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, যেটা তোমাদের সাথে না শেয়ার করেই পারবো না। এত বৃষ্টি হচ্ছে দেখো, প্রচণ্ড হারেই বৃষ্টি হচ্ছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও দেখাই একবার কী হারে বৃষ্টি হচ্ছে। দেখো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আমি দরজাটা দিয়ে দিচ্ছি, নাহলে পুরো ঝাপটে আমাদের সব মানে হয়ে যাচ্ছে একদম। আর ওদিকে তো দেখলেই আমি কফি করে রেখে দিয়েছি, চলো এখন তুষারকে দিয়ে দিই গরম গরম কফি, আমি আর ও খাবো। তার আগে একটা কাজ আছে, বিস্কিটটা তুলে রেখে দিতে হবে, দিয়ে দিই দাঁড়াও, দিয়ে কথা বলছি। তারপরে আমি আর তুষার দুজনে মিলে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে দুজনে মিলে বসে কফি খাচ্ছে। আর ওর নিচে একটু কাজ করছিল,
ও নিচে বসে কফি খাচ্ছিল, আমি আর মাম্মাম উপরে খেলছিলাম আর কফি খাচ্ছিলাম। আমার তো ভয় হচ্ছিল ও যদি একবার হাত দিয়ে দেয় কি বড় না রিস্ক হয়ে যাবে। কত সময় যাচ্ছে তত আরো বৃষ্টিটা বাড়ছে, আর আমার মনে হচ্ছে আমি শুয়ে থাকি, কিন্তু আমার শুয়ে থাকলে হবে না, আমার অনেক কাজ আছে। আজকে আমার শাশুড়ি রান্না করে যেতে পারেনি, আমার রান্না করতে হবে, ডিমের তরকারি আর ভাত করব, তো সেটা করতে হবে, একটু পরে করব, এখন নয়, এখন মানে ফ্রেশ হব, মানে মুখ টুক ধোয়া হয়ে গেছে, কফি খেলাম, তোমাদের সাথে সবটা শেয়ার করেছি দেখলে, কিন্তু মানে স্নান করব, ঠাকুর ঘর করে গেছে কি জানি না, ঠাকুর পুজো দিতে হবে, তারপরে মেয়েটা দেখো কি করছে, খেলছে এখন বসে বসে, বিছানা তোলা হয়নি, অনেক কাজ, কিন্তু এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সাথে ওপরে একটু হালকা ফ্যান চলছে, আর আমার শুধু ল্যাপ খেতে হচ্ছে, মানে ঘুমাই, মেয়েটা যদি ঘুমিয়ে পড়ে আমিও একজন ঘুমাবো, কিন্তু মেয়েটা ঘুমোচ্ছেই না, জেগে আছে, আর ওর বাবা কাজ করছে, কোথাও যেতেও পারেনি, এই কম মানে মানে এই দুর্যোগে না অনেকে বাস টাস করে কম্পিউটার আছে খারাপ টারাপ হয়ে গেছে, ওই জন্য সব ফোন আসছে, ও এত বৃষ্টি হচ্ছে বলে কোথাও যেতেও পাচ্ছে না, আর তার মধ্যে আবার আমার বাপের বাড়ির থেকে ধান ফেলবে, সেই জন্য ফোন করছে দাদারা সমানে যে ধান দিয়ে আসার জন্য, যেহেতু বাবার জমিতে ধান ফেলবে ওই জন্য, তো সে আর কি বলবো, কোনো কাজই হচ্ছে না, অকাজটা বেশি হচ্ছে, কাজের থেকে অকাজটা বেশি হচ্ছে, শুধু সারাক্ষণ শুয়েই আছি, আর বাইরে আরও জোরে জোরে বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি, কী জোরে জোরে বৃষ্টি এসছে, আর আমার শ্বশুর গেছে বাজার করতে, এখনও ফেরেনি, বাজার করতে গেলে টুকটাক জিনিসপত্র কিনতে গেছে, সেরকম কোনো বাজার নয়, তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও আমার তুষার জানালা খুলে দিয়েছিলাম, আমি আবার বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে বলে। তারপর একটু বেলা হতে আগের দিনে গা লুচি ছিল আর একটু মা তরকারি করে রেখেছিলো, সেগুলো দিয়ে আমি টিফিন করে নিয়েছি আর সবাই মোটামুটি খেয়ে নিয়েছি, তারপরে স্নান করতে যাবো, তাই ভাবলো এতগুলো বাসন পড়েছে সেই বৃষ্টি হচ্ছে একটু ধুয়ে নিই, অনেকটা হেল্প হবে না বাবার, কারণ বাবা এগুলো সব করে, আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে সারাক্ষণ থাকি। তারপর আমার শ্বশুরমশাই বললো ঠিক আছে বৌমা আমি তোমার আরেকটা হেল্প করে দিচ্ছি, ভাতটা আজকে আমি উনুনের জ্বালেই করে দিচ্ছি, আর আমার মেয়েটা একটু কাঁদছিলো, মানে ওর একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো ওই জন্য একটু কাঁদছিলো, ভাবলাম যে ঠিক আছে বাবা তুমি তাহলে একটু ভাতটা করে দাও আর আমি তাহলে তরকারিটা গ্যাসে করে নেবো, বলে ঠিক আছে আমি উনুনে করে দিচ্ছি কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে গেলে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, আমাকে খুব হেল্প করে, আর আজকের আমি রান্না করবো ডিমের তরকারি, অন্য কিছু করবো ভেবেছিলাম আর ডাল টাল করবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না থাক ডাল বেকার করে কী করবো, ডিমের তরকারি দিয়েই ভাত হয়ে যাবে, আর ফ্রিজে একটু পুঁই শাকের তরকারি আছে ওটা গরম করে নেবো, নিলেই হয়ে যাবে, আর বেকার কিছু করে লাভ নেই, এখানে দেখো আমি মোটামুটি সব আনাজগুলো একটু সব কুটনো কাটনা করে নিচ্ছি, আর কারেন্ট নেই না, এত বিরক্ত লাগছে, তাই পেঁয়াজটা আজকের একটু এরমভাবেই বেটে নিচ্ছি, এরমভাবে বেটে নিলে দেখবে না বেশ ভালোও লাগে আর মাখা মাখা হয়, আর দেখো বাইরে আবার ঝড় উঠেছে, বৃষ্টিটা হচ্ছে সব আবার ঝড় উঠেছে। তারপর আমি রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে সব রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ আমি আগে স্নান করবো, স্নান টান করে তারপরে আমি রান্নাটা করবো, আর দেখো স্নান করতে যাবো তার আগে কিরম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে সারাদিন, আর এই বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো, আমার তো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি, কিন্তু আমার মেয়ে খুব ছোটো এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর বৃষ্টিতে ভেজার কথা ভাবতেই পারছি না, অনেক দিন আগে বৃষ্টিতে ভিজেছি, আর সব বন্ধ টন্ধ করে রেখে দিয়েছি, তো ভালো লাগছে না, আর এখানে তুষার আর ওর মেয়ে দুজনে মিলে খেলছে, আর আমার মাম্মাম তো মানে আমাকে দেখলেই ও একদম কান্না করে দিচ্ছে, কিন্তু আমি ওইগুলো করে নিচ্ছিলাম কাজগুলো যাতে স্নান টান করে, আর আদা রসুন টসুন বাটতে কি ভালো লাগে, আর যেহেতু কারেন্ট নেই মিক্সারে বাটতাম, আর এখন দেখো সব জানালা টানলা বন্ধ করা, শুধু পর্দাটা খুলে দিচ্ছি, আর আমি আর আমার মেয়ে একটু বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখছি আবহাওয়াটা, মানে বৃষ্টিটা একটু কমেছে, তখন প্রায় 11:30 মতন বাজে, বৃষ্টিটা একটু কমেছে তাই বাইরে বেরিয়েছে, আর আমার মেয়ে এখান থেকে ওই ওদের ওই দুটো বাচ্চা মেয়ে ছাদে খেলছে, ওদের ওকে ডাকছে, আর আমি আর আমার মেয়ে এদিকে দেখো, না 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 নেই নেই না 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 নেই নেই, আমাকে একটা পেয়ারা দিয়েছিল কিন্তু আমার মা সেটা দিচ্ছে না আমাদেরকে, না না বলে এখন আমরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছি, সবাই মাছ ধরছে, আমি আর আমার মা দেখছি,
রাস্তায় হেঁটে হেঁটে তারপর আমি চলে এলাম রান্নাঘরে, স্নান টান করে অবশ্যই রান্নাঘরে চলে এসেছি। তাও দেখো বৃষ্টিটা একটু থামেছিল, আবার জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে। আর আমি আজকে তো রান্না করবো, জানো তোমাদেরকে তো আগের আগেতে বললাম যে ডিমের তরকারি করব। আর ডিমের তরকারি করার জন্য আমি সাদা তেল ভালোভাবে দিয়ে নিলাম। আর তোমাদের সাথে রেসিপিটা কী শেয়ার করবো, প্রায় সবাই জানো ডিমের তরকারি কীভাবে করতে হয় না করতে হয়। আর এখানে দেখো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিলে না ডিমটা ভালোভাবে ভাজাও হয়। আর হলুদটা যদি তোমরা একটু বেশি পরিমাণে দাও তাহলে কী হবে বলো তো, ঠিকরবে না। আর এখানে আমি ভালোভাবে দেখে নিলাম যে কড়াটা গরম হয়ে গেছে, তাও তেল একটু ঠিকরচ্ছিল, আমি তাড়াতাড়ি করে সরে গেছি দূরের দিকে। আর এখানে দেখো ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছে। আমি না আবার ডিমটা এরকম সাদা সাদা ভাজা হয়ে থাকলে আমার খেতে একদম ভালো লাগে না, প্রপার একদম লাল লাল দেখতে পাচ্ছি এখন ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা, এরকম লাল লাল ভাজা হয়ে যাবে আমার ভালো লাগে। তারপর ফার্স্ট রসুন দিয়ে দিলাম, রসুনটা দেওয়ার একটু চুঙে যাওয়ার পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাও দিয়ে ভালো করে কষে নিচ্ছে। আজকে রান্নাটা আমি একটু রসিয়ে কষিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু মেয়েটা আবার যে কাঁদছিল ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। মেয়েটা কাঁদলে কার ভালো লাগে রান্না বান্না বেশি ইয়ে করে করতে, তাই একদম সিম্পলভাবে করেছি। সিম্পল হয়েও তাও ভালো খেতে হয়েছে, সবাই বলছিলো যে না আছে ডিম তরকারিটা ভালো হয়েছে, কিন্তু একটু ইচ্ছা ছিল না অন্যরকম স্পাইসি করে করার, ঝাল টাল দিয়েই, বৃষ্টি টিষ্টি পড়ছে তো বেশি একটু গাঢ় গাঢ় করে ঝাল দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে। কিন্তু কী আর করা যাবে, তাড়াহুড়ো করে করছিলাম। আর এখন ভালোভাবে মশলাটা না কষে নিচ্ছি জানো তো, মশলাটা ভালোভাবে কষবে যত তত দেখবে টেস্টি তত হবে। তারপরে একটু আলোটা প্রবলেম করছিলো, তারপর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষছি। ভালো করে কষে নেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে চলে গেছিলাম। তারপরে দেখো ঢাকনাটা সরাচ্ছি, মনে হচ্ছে যেন লাল হয়নি কিন্তু যথেষ্ট লাল হয়েছিল, কারণ আমার ফোনটা একটু প্রবলেম মানে পিছনে ক্যামেরাটা কী জন্য জানি না এত প্রবলেম করছে, সব কিছু বেশি হলুদ লাগছে। দেখো এখানে মনে হচ্ছে কেমন হলুদ সাদা মতন হয়ে আছে না, কিন্তু এত পরিমাণে লাল হয়েছিল না, একদম লাল লাল হয়েছিল। দাঁড়াও তোমাদেরকে এবার ভালোভাবে দেখাচ্ছি, টেবিলে নিয়ে যাব, টেবিলে নিয়ে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি। দেখো এখন বুঝতে পারছো কেমন লাল লাল হয়ে আছে না, বেশ ভালো লাগছিল দেখতে, আর খেতেও বেশ ভালো হয়েছিল। এখন তো দেখছি মনে হচ্ছে যেন খেলে যেন ভালো হয়। তারপর আমি সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেতে বসে গেছি, মানে সবার না, আমি তুষার আগে খেয়েছিলাম, তারপর আমার শ্বশুর খেয়েছিল। কিন্তু খাওয়ার টেবিলে আমার মুখটা একটু রাগ রাগ করে আছি, কারণ আমি খুব রেগেছিলাম তখন। তাই এখন বাজে প্রায় 6টার মতন, কি অবস্থা দেখো। খুব কষ্ট করছে আমার শ্বশুর, এখন জল আনতে যাচ্ছে, ছাতা ঘর থেকে টাঙিয়ে নিয়ে জল আনতে যাচ্ছে। কারেন্ট নেই, আমরা অন্ধকারে বসে আছি। এই যে পুপু মা খেলছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এন্ট্রি মানে ভিডিওটা শেষ মানে এরকম ভাবে শেষ করতে হবে ভাবতে পারিনি,
এখনো বৃষ্টি পড়ছে রীতিমতো, একটু চমকাচ্ছে কেমন। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সাবস্ক্রাইব করলে বা একটা লাইক করলে তেমন কিছুই হয় না, প্রত্যেকবার ভিডিওতে বলি এটাও বলবো। এই এই দেখো, এই দেখো বাইরে সমানে আকাশ রাখছি, কারেন্ট নেই, একটুও ভালো লাগছে না। টাটা।